টাকা হলো এমন একটা বস্তু যার মাধ্যমে অনেক কিছু করা যায়। আর এই মুভিতে টাকার জন্য কী কী ঘটনা ঘটেছে তা আপনারা মুভির পরের অংশে জানতে পারবেন। মুভির শুরুতে আমরা সারা নামক এক মেয়েকে দেখতে পাই। তখন পেছন থেকে এক লোক এসে তাকে বাজেভাবে ছোঁয়। লোকটি তাকে ইন্টিমেট করার জন্য টাকা অফার করে, কিন্তু সারা তাকে মানা করে দেয়। তখন লোকটি গুসায় তার গলা চেপে ধরে। এই সময় সারার মা এসে লোকটার সাথে মারামারি করতে থাকে। তখন সারা সেখান থেকে বাহিরে চলে যায় এবং একটা ব্লেড দিয়ে তার পায়ে আঘাত করতে থাকে, কারণ সারার মা টাকার জন্য তার দেহ ব্যবসা করত। লোকটা তার মায়ের বয়ফ্রেন্ড ছিল। যখন সারার সাথে লোকটা এরকম ব্যবহার করত, তখনই সারা নিজেই নিজেকে সাজা দিত। তখনই স্ক্রিনে একটা মেসেজ আসে যেটাতে লেখা ছিল, প্রতি বছরই 3 লাখের উপর বাচ্চা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের শিকার হয়। রাতে তার মা তার কাছে আসে আর তারা দুজন চুপে সারে সেখান থেকে চলে যায় এবং একটা হোটেলে গিয়ে ওঠে। তখন তার মা তাকে বলে, তুমি 45 মিনিটের জন্য বাহিরে যাও, আমার দুজন ক্লায়েন্ট এখানে আসবে। আর তখন সে বাহিরে গিয়ে বসে থাকে। তখন তার মায়ের ক্লায়েন্টগুলো তার দিকে তাকাচ্ছিল। পরের দিন সকালে তারা একজনের সাথে দেখা করতে যায়, কারণ থাকার জন্য তাদের একটা গড় ভাড়া দরকার ছিল, কিন্তু সারার রুমটা পছন্দ ছিল না। তখন তার মা তাকে ইশারা দিয়ে রুম থেকে বের করে দেয়। এরপর দেখা যায় সারা যখন সুইমিং পুলে গোসল করছিল, তখন একটা ছেলে চুপে তাকে দেখছিল, কিন্তু সারাও তাকে দেখে ফেলে এবং সারা তাকে সুইমিং পুলে আসতে বলে। সারা বলে, আমাকে কেমন লেগেছে, এবং তাদের মধ্যে কথা হতে থাকে। জানা যায় ছেলেটি ভাড়াটিয়া মালিকের ছেলে জেমি। রাতে একটা পার্টিতে জেমি সারার কাছে এসে বসে। সারা তার কাছ থেকে বিয়ার চায়, জেমি মানা করে দেয়, কিন্তু সারা তার কাছ থেকে বিয়ারের বোতল নিয়ে খেতে লাগে। এতে জেমি ইমপ্রেস হয়ে যায়। তখন সারার মা সারাকে ডাকে এবং সে চলে যায়। পরের দিন সারা মায়ের সাথে বের হয় এবং তার মা তাকে বলে, তুমি গাড়িতে বসো, আমি 3 ঘন্টার মধ্যে আসব। আর যখন তার মা ভিতরে যায়, তখন ভিতরের লোকটা তাকে বলে, গাড়িতে মেয়েটি কে? সে বলে, এটা আমার মেয়ে, তার ব্যাপারে কিছু ভেবো না। সারাকে বাইরে বসে থাকতে দেখা যায়। তখন একটা গাড়ি আসে, সেটাতে 3 জন মেয়ে ছিল। তারা সারাকে দেখে চলে যায়। রাত হয়ে যায়। এরপর তার মা তার কাছে আসে, তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। সারা বলে, তোমার গায়ে থেকে শুকুরের গন্ধ আসছে। তখন সারার মা তাকে থাপ্পড় দেয়। এরপর তারা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এক জায়গায় দাঁড়ায়। সারার মা বলে, এই দুনিয়াতে আমাদের কেউ নেই, আমাদের টাকার প্রয়োজন, তুমি লাকি মেয়ে, এসব কিছু শিখতে তোমার সময় লাগবে না। আমি যখন এসব করা শিখেছি তখন অনেক সময় লেগেছিল। পরের দিন সারা ঘুরতে বের হচ্ছিল, তখন জেমি সেখানে চলে আসে এবং সারাকে তার সাথে যাওয়ার জন্য বলে। তারা দুজন সারাদিন ঘুরতে লাগে, তারা একসাথে অনেক সময় কাটায়। সারা যখন রাতে শুয়েছিল তখন তার মা তাকে ডাকে এবং তার অনেকগুলো ছবি তোলে। পরের দিন সারার মা সারাকে সাথে করে নিয়ে যায়। সারার মা বলে, সে লোকটা 45 মিনিটের জন্য টাকা দিবে, তোমার সাথে যা ইচ্ছা তাই করবে, লোকটা যা যা বলবে তুমি তা তা করবে। এরপর দেখা যায় সারার মা সারাকে একটা লোকের কাছে নিয়ে যায়। লোকটা সারার মাকে টাকা দেয়। তারপর সারা লোকটার কাছে যায়। সারা লোকটার সাথে ইন্টিমেট করে। সারা যখন একা বসে থাকে তখন তার পাশে জেমি আসে এবং তাদের মধ্যে কথা হতে থাকে। সারা তার মায়ের অনেক ভালো সুনাম করে। কথা বলতে বলতে জেমি সারাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সারা দাঁড়িয়ে যায় এবং জেমির গায়ের উপরে ওঠে। জেমি বলে, আমার এসব কিছু চাই না, আমি তোমাকে ভালোবাসি। পরে তারা দুইজনে ইন্টিমেট করে। পরে আমরা দেখি তারা দুইজন দুইজনের পাশে থাকতে লাগে। তো একদিন সারা গোসল করার সময় জেমির বাবা হঠাৎ বাথরুমে চলে আসে। সে অনেক নেশায় ছিল, সে সারার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখন সারার মা বাহিরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সেই সময় জেমি সেখানে চলে আসে। সারার মা তাকে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু জেমি জোর করে ভিতরে ঢুকে যায় এবং তার বাবাকে মারতে থাকে। পরে জেমি সারাকে নিয়ে একটা হোটেলে চলে যায়। এরপর সারা বাথরুমে গিয়ে ব্লেড দিয়ে তার পা রক্তাক্ত করতে থাকে। পরের দিন তারা দুইজনে বসে কথা বলছিল। সারা জেমিকে বলে, আমাদের কাছে টাকা নেই, কি করব। তখন জেমি বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। এরপর তারা একটা ভাড়ে যায়। সেখানে তারা চাকরি মানে কাজ খুঁজে পায়। একদিন ভাড়ে কাজ করার সময় এক লোক সারাকে বাজেভাবে ছোঁয়। এতে সারা অনেক গোস্সা হয়ে যায়। এর জন্য সারাকে বার থেকে বের করে দেওয়া হয়। পরে সারা ব্লেড দিয়ে নিজেই নিজেকে সাজা দিতে থাকে। তখন জেমি তার উপর গোস্সা হয়ে যায়। সে বলে, তোমাকে কেউ ছুঁয়েছে তো কি হয়েছে, এটা বলে জেমি সেখান থেকে চলে যায়। এরপর জেমি মোবাইলে সারার ফটো দেখে মিস করতে দেখা যায়। সে অনেক কান্নাও করে। পরের দিন সারা রুম থেকে বের হয়
এবং তার মায়ের কাছে যেতে লাগছিল। কিন্তু তার মাকে জেমির বাবার সাথে কথা বলতে দেখে সে সেখান থেকে চলে যায়। সেদিন রাত অবধি সারা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তখন এক লোক সারার পাশে আসে এবং বলে, তোমার কি হেল্প চাই? সারার কাছে আর কোনো সুযোগ না থাকার কারণে লোকটার সাথে চলে যায়। এরপর দেখা যায় কিছু লোক জেমিকে গাড়ি থেকে ফেলে চলে যায়। লোকগুলো জেমিকে অনেক মারধর করেছিল। পরের দিন জেমি তার বাড়িতে চলে আসে আর সারা তার মায়ের ওল্ড বয়ফ্রেন্ডের বাড়িতে যায়। সেখানে কেউ ছিল না, তাই সে বসে ওয়েট করতে থাকে। যখন সে আসে তখন সারা তাকে বলে, তোমার মনে আছে আমার জন্য $100 অফার দিয়েছিলে? সে বলে, তোমার কি চাই? তো সারা বলে, থাকার জন্য জায়গা চাই। রাতে লোকটা সারার সাথে ইন্টিমেট করে, এর জন্য সারাকে তার ঘরে থাকতে দেয়। পরে সারা তার ল্যাপটপে প্রস্টিটিউটের অ্যাড দেখে এবং সে জয়েন হওয়ার জন্য চলে যায়। সেখানে তারা সারাকে তাদের কাজে রেখে দেয়। তারা সারার ছবি তোলে এবং পর্ন সাইটে আপলোড করে। জেমি তার বাবার রুমে যায় এবং কিছু টাকা চুরি করে। তখন তার বাবা সেখানে চলে আসে এবং তাকে মারতে থাকে। জেমি ল্যাপটপ ও টাকা নিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এরপর দেখা যায় সারা একটা লোকের সাথে ইন্টিমেট করতে যাচ্ছিল। সারা সিগারেট খাচ্ছিল, লোকটার সিগারেট পছন্দ ছিল না, তাই সারাকে মারধর করে। এরপর সারা তার বন্ধুর কাছে চলে যায় যে তার সাথেই কাজ করত। জেমি মোবাইলে সারার অ্যাড দেখে এবং কল করে কিন্তু কোনো উত্তর পায় না। অন্যদিকে সারা তার বন্ধুর সাথে এক ক্লায়েন্টের পাশে যায়। সে ঘন্টায় $500 দিত। যখন তারা লোকটার বাড়িতে যায় তখন লোকটা তাদেরকে বেঁধে অনেক টর্চার করে। এসব কথা যখন তাদের বসকে বলে, বস তাদেরকে ডায়মন্ড রিং দিয়ে বলে, $1000 রিং, যে লোকটা তোমাদের সাথে এসব কিছু করেছে সেই এই উপহারটা দিয়েছে। একদিন যখন সে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল তখন জেমি আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সারা তার সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। জেমি অনেক বোঝানোর পর সারা তার সাথে যাওয়ার জন্য রাজি হয়। এরপর দেখা যায় সারা ও জেমি দুইজন তাদের গাড়িতে থাকতে লাগে। একদিন তাদের টাকা শেষ হয়ে যায়, তো সারা সেই রিংটা জেমিকে দিয়ে বিক্রি করতে বলে। জেমি চেক করে দেখে এই রিংটা নকল। তখন জেমি বন্দুক নিয়ে সেই বসের কাছে টাকার জন্য যাচ্ছিল। সারা তাকে যাওয়ার জন্য নিষেধ করে, কিন্তু জেমি তার কথা না শুনে টাকার জন্য যায়। সে ভিতরে ঢুকে সারার বসের মাথায় গুলি ধরে। তখনই তার বডিগার্ড সেখানে চলে আসে এবং জেমিকে মেরে ফেলে। এতে সারা অনেক কান্না করতে থাকে এবং তার মৃত্যুতে সে ভেঙে পড়ে। এরপর সারা তার মায়ের কাছে চলে যায় আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।